তোমার এক দল ছেড়ে দিয়ে বিদেশ যাও, বিদেশ তো আমি যাবো না, আমার সাধারণ মানুষ যা যে সুবিধা পাবে না আমি সেই সুবিধা নেব না। এই আমার শ্বাসের বয়স প্রায় 30 বছর, এখন এই শ্বাস যদি না ছিঁড়ে আমি কি ছেড়ে দেবো? এই আপনার প্যান্টে দেখেন ছেঁড়া একটা দাগ আছে, এটা ছেড়ে পুরো প্যান্ট ছিঁড়ে নেই আমি কি করবো? আমি অন্য পৃথিবী চেয়েছি, সে আনন্দের পৃথিবী, সুখের পৃথিবী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই মাটির সূর্য সন্তান, কিংবদন্তি মুক্তিযোদ্ধা, একাত্তরে রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রাণ বাঁচিয়েছেন হাজারো মুক্তিযোদ্ধার, এরপর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার নেপথ্যেও রেখেছেন তার গুরুত্বপূর্ণ ভূমিকা। বিদেশে উন্নত চিকিৎসা নেবার সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও সেটা গ্রহণ করেননি তিনি, কারণ দেশের সাধারণ মানুষ যে সুযোগ পায় না সেটা তিনি নিতে চাননি। অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ডাক্তার জাফরুল্লাহ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 30 বছর ধরে একটি শার্ট পরছেন, আবার একটি ছেঁড়া প্যান্টও মাঝে মধ্যেই পরেন। সাক্ষাৎকারের সময় প্যান্টের ছেঁড়া অংশ সাক্ষাৎকার গ্রহণকারীকে দেখান তিনি। এই শার্টের বয়স কত? 30 বছর। বিলাসী জীবনযাপনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি, কেন তিনি এমন সাধারণভাবে চলাফেরা করেন তার ব্যাখ্যা করেছিলেন ওই ভিডিও সাক্ষাৎকারে। জীবনের শেষ সময় এসে কোরআন এবং ইসলামিক জীবনযাপনে আগ্রহ বাড়ে গুণী এই মানুষটির, তারই প্রমাণ পাওয়া যায় শেষ বয়সে এসে তার কোরআন শিক্ষার অন্যতম আগ্রহ দেখে। ডাক্তার জাফরুল্লাহর জন্ম 1941 সালে 27 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। পিতামাতার 10 সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। আকাশ তোমার সীমানা, ভয়ের কোনো কারণ নাই। 1972 সালের এপ্রিলে গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু রূপে গড়ে তোলার জন্য চলো গ্রামে যাই স্লোগান ও উদ্দেশ্য নিয়ে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। বঙ্গবন্ধুর সংস্পর্শ পাওয়া জাফরুল্লাহ রাজনৈতিক অঙ্গনেও নানা ভূমিকা রেখেছেন। 2018 সালের জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের অন্যতম কারিগর ছিলেন তিনি। সংলাপ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সবশেষ 26 মার্চ বঙ্গভবনে গিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। তাকে অনেকে BNP ঘরানার বুদ্ধিজীবী বললেও দলের সর্বোচ্চ নেতাদের গঠনমূলক সমালোচনা করেছেন সব সময়। এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়, এবার দিনের পর রাতে হবে না। 81 বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবে থেমে থাকেনি তার অ্যাক্টিভিজম। হুইল চেয়ারে বসেই উপস্থিত থেকেছেন বিভিন্ন সভা সমাবেশে। এরই মধ্যে গত 5 এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে নগর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। গত 9 এপ্রিল অবস্থার অবনতি হলে তার প্রতিষ্ঠিত হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে প্রতিবাদ করা এই মানুষটি চলে গেছেন না ফেরার দেশে।